মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ময়না তো শুনলাম বাড়ি থেকে বেরিয়েছে, তবে কি ও ওদেরকে ধাওয়া করলো? ময়না একা একা চলে গেছে, সাহস করে তুই পারবি না, চল। ও মা গো, বড় মা গো, আর দেখা হলো না। হয়েছে হয়েছে, আমি গেলাম, ঠিক আছে তুই থাক। দাদা দাদা আমি যাচ্ছি, আর তো কিছু খেতে পাবো না, ওদের ছুরিটাই খেয়ে আসি, চল। মোহু দিদি কই, কি জিগাইতেছি আমি? মোহু দিদি কই কোন? এই কে তুই, এখানে কি চাই? আমি আমি ময়না। না না, হেই ময়না না, যে কোনো কথা কয়, হেই ময়না একটু বেশি কথা কয়। এবার কয়, মোহু দিদি কই? হেদিকে হেদিকে না, খাড়ান। খাড়া কোথায়? খাড়া ভাই, কপাল আমার। বাঙাল বুঝেন না বুঝি? আপনারা তাইলে আমি কি কইরা বুঝবো? আমি কি চাই? মোহ দিদি, মোহ দিদি রে চাই না? আমি কিন্তু জানি মোহ দিদি এখানে আছে, তাড়াতাড়ি ডাইক্কা দেয়, আমি লইয়া যাবো গিয়া। না তাড়াতাড়ি ডাইক্কা দেন, তাইলে কিন্তু ঝামেলাটা মিটে যাব, এখানে কোনো ঝামেলা হইব না। আর আপনারা দুজনে মিলে আমারে ধরতে আইতেছেন? আরে আগে ওদের আটকান, ওরা তো পুলিশে খবর দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশে? হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। বাস হয়ে গেল হয়ে গেল, এরপর পুলিশ আইবো, মিলিটারি আইবো, কত লোক আইবো, গাড়ি গাড়ি ভর্তি। এই জায়গাটা না পুরো কার্গিল বানাইয়া দিব, তারপর কেউ আপনারে ঠ্যাঙে মারবো, পিঠে খোসা দিব, মাথায় মারবো। আরে আপনারা খাড়াইয়া দেখতেছেন কি? যান ওদের আটকান। এই যে পুলিশের কথা বলছি, আরে ওকে ধর, ওর থেকে ফোনটা তো নিতে হবে। এই যে চল 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 স্ট্যাচু 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 ফোন আজ দিচ্ছি, দাঁড়াও না, আগে বলো তো এলাই বেশি ভিটামিন না পেলে। ও চুপ, ফোন আর দুই ব্যাং এলাও পেয়ারা খাও। আহ
খাবো না, ভালো লাগছে না। খাও একটু চাটা, ভালো লাগবে। নাও খাও, ছোট কামরা এরকম করো না। চাটা খাও, ভালো লাগবে, এরকম করো না। এই তো মেজকারে চলে এসছে। ও মেজকা বাবা, কি ও দাদা, আপনারা যে চলে এলেন, মহ কোথায়? মহকে পাননি? না এখনো না। আর ওকে ছাড়াই আপনারা ফিরে এলেন? আমার কথাটা শোনো, ওর খোঁজ পাওয়া গেছে। রোদ্দুর আর গোলু পুলিশ নিয়ে গেছে মহকে আনতে। ও বাবারে বাবা, ঠাকুর আমার কথা শুনেছে। আসলে ওরা চলে গেল আর আমরা থানায় বসে শুধু শুধু বসে কি করব, তাই চলে এলাম। রুদ্রও বলল আমাদেরকে বাড়িতে চলে আসতে আর কি। পেয়ে যাবে না, পেয়ে যাবে বলুন। আরে আমি বলছি তো তোমায়, পেয়ে যাবে, ওরা নিয়ে আসবে। আমি বলছি শোনো, নিয়ে আসবে। কিন্তু কত দূরে আছে ওরা? ওই বাড়ির উপরের দিকে। বলদেব আমাকে চা দে তো। এটা খাও। ভাগ্যিস গুঞ্জার বাবাকে ফোনটা করতে বলেছিল, নইলে তো ওরা খুঁজে বেরই করতো না মোহকে। আমাদের কিন্তু সকলের কৃতজ্ঞ থাকা উচিত গুঞ্জার কাছে, কি দিদি ভাই? তাই তো বলো। ভাবো একবার, গোলু সেদিনকে গুঞ্জাকে বের করে দিতে যাচ্ছিল বাড়ি থেকে, আর সেই গোলুর মেয়ের জন্য গুঞ্জা কিনা। আর এদিকে আমাদের ময়না, বাপরে বাপ, ওই মেয়ের জন্য কি হেনস্থা, কি হেনস্থা। ও এই যে শোনো, যা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না। কেন, কি জানি না আমি? হ্যাঁ মানলাম, গুঞ্জা পুলিশকে ফোনটা করিয়েছিল, তার জন্য পুলিশ তৎপর হয়েছে। তো তৎপর হয়ে পুলিশ কি করেছে জানো? আমাদেরকে চা খাওয়াতে চেয়েছিল, চা, ব্যাস, এর বেশি আর কিচ্ছু না। ওরা মোহকে খুঁজে বার করেনি, মোহকে খুঁজে বার করেছে অন্য কেউ। কে কে খুঁজে বার করলো? ময়না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।